আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে এক ঘে সেমাইয়ের স্বাদ বদলাতে আজকে আমি তৈরি করে দেখাবো সেমাই দিয়ে বরফি আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই এভাবেই ট্রাই করবেন চলুন তাহলে এই মজাদার বরফি হয় তার প্রস্তুত প্রণালী একবার দেখে আসি এখানে আমি দুইশো গ্রামের একটা প্যাকেট লাচ্ছা সিমাই নিয়েছি সেমাইটাকে একটু ভেঙে ভেঙে একেবারেই ছোট করে নিয়েছি এই সেমাইটা দিয়েই আমি আজকে বরফিটা তৈরি করব আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো ধরনের সেমাই দিয়েই এই বরফিটা তৈরি করতে পারবেন এখানে নিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম এবং কাজু বাদামের কুচি এটাকে আমি ছুরি দিয়ে খুব ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটসও কিন্তু ব্যবহার করতে পারবেন চুলা একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দেওয়ার পর এখন এই বাদামগুলাকে আমি এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিব তার থেকে বেশি ভাজবেন না তাহলে কিন্তু খুব সহজে এটা কালার চেঞ্জ হয়ে যাবে দেখুন আমি এটাকে কিন্তু ভেজে নিয়েছি এখন এটাকে আমি উঠি এক সাইডে রেখে দিলাম ওই প্যানের মধ্যে আমি আবারও দুই টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম এখন এই ঘিয়ের মধ্যে আমি সেমাইটাকে দিয়ে খুব সুন্দরভাবে এটাকে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিব জালটাকে কিন্তু এই পর্যায়ে অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে লো ফ্লেমে রেখে আমি এই সেমাইটাকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন সেমাইয়ের কালারটা কিন্তু সম্পূর্ণই চেঞ্জ হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক এখানে আমি হাফ টিন পরিমাণ কনডেন্স মিল্ক ব্যবহার করব দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ এলাচের গুড়া দিয়ে এটাকে কিন্তু খুব সুন্দরভাবে এখন মিশিয়ে নিতে হবে আর এই ক্যাচটা কিন্তু খুব দ্রুত করতে হবে কারণ কন্ডেন্স মিল্ক দিলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা জমাট বেঁধে যায় দেখুন আমি এখন এটাকে চামচ দিয়ে দিয়ে প্রেস করে করে নেড়ে চেড়ে দিচ্ছি আমার কাছে একটু মনে হয়েছে কনডেন্স মিল্ক কম হয়েছে তাই আমি আবারও একটু দিয়ে দিলাম টোটাল এখানে আমি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক ব্যবহার করেছি দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে এখন এটাকে নামিয়ে নিতে হবে এখন আমি একটা এখানে ট্রে নিয়ে নিয়েছি ট্রের মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে ঘিটাকে খুব সুন্দরভাবে চারি সাইডে লাগিয়ে নিয়েছি তারপরে এখন খুব দ্রুত এটাকে কিন্তু ট্রের মধ্যে ঢেলে নিতে হবে কারণ এটা কিন্তু খুব সহজেই জমাট বেঁধে যায় এখন এটাকে চামচ দিয়ে দিয়ে এভাবে প্রেস করে করে আমি সমান করে দিব দেখুন আমি এটাকে কিন্তু খুব সুন্দরভাবে সমান করে দিয়েছি এখন এর উপরে আমি যে বাদামের মিশ্রণটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন আবারও এটাকে চামচ দিয়ে চেপে চেপে সেমাইয়ের উপর বসিয়ে দিতে হবে দেখুন সামান্য একটু ঠান্ডা হলে তারপরে এটাকে আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো ছোটো করে টুকরো করে নেবেন আমি এটাকে চার কোনো আকৃতি করে কেটে নিচ্ছি দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে এটাকে কেটে নিয়েছি এখন এটাকে আমি উঠিয়ে একটা ট্রের উপর সাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু সবগুলা বরফি উঠিয়ে পরিবেশন করে দেখিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার খুবই সহজে চট জলদি লাচ্ছা সেমায়ের বরফির রেসিপি আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ